এই ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আপনি যদি ইয়ং জেনারেশনের কথা বুঝতে পারেন এবং ইয়ং জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন তবে এই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। সরস্বতী পুজোয় মোটা মজনু? না, সামনেই তো সরস্বতী পুজো, ভুঁড়িও বেড়েছে। এখন থেকে রোজ সকালে উঠে হাঁটতে বেরোবো, দৌড়াবো, খালি দৌড়ানোটা শুরু করতে হবে আবার। সরস্বতী পুজোয় রোকা মজনু? সামনেই তো বাঙালি ভ্যালেন্টাইন্স, আই মিন সরস্বতী পুজো। তো আমার তো 4টে গার্লফ্রেন্ড, কখন কাকে নিয়ে বেরোবো? এই রে কেস খেয়েছে, আইডি 2 ঘন্টা 2 ঘন্টা করে সবাইকে টাইম দেব। সকাল 10টা থেকে শুরু করব, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি 2 ঘন্টা 2 ঘন্টা করে হয়ে যাবে। ফার্স্ট 2 ঘন্টা 10টা থেকে 12টা অবধি হয়ে যাবে প্রিয়ার, হয়ে যাবে 12টা থেকে 2টো অবধি টিনার হয়ে যাবে, 2টো থেকে 4টে অবধি রিয়ার হয়ে যাবে, 4টে থেকে 6টা অবধি ইয়ের হয়ে যাবে। এইভাবে করে করলে ওদের সঙ্গে হয়ে যাবে টাইমে, কেউ ধরতেই পারবে না কিছু। চল এইভাবেই যাব, এইভাবে টাইম মেনটেন করতে পারলে পুরো লাইফ এইভাবেই কাটিয়ে দিতে পার। হ্যাঁ যাই, সবাইকে একবার বলে দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি কিন্তু সেদিন সরস্বতী পুজোয় অন্যরা বেবিকে একটা কল করে বেরোনোর প্ল্যানিংটা একবার বলে দিই, জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ বেবি বলছি, আজ কিন্তু তুমি একটা হলুদ রঙের শাড়ি পরবে। আমি কিন্তু না শুনতে চাই না, আমি তোমাকে হলুদ রঙের শাড়ি পরতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আর একটা কথা শোনো না, আজ না আমিও একটা হলুদ রঙের পাঞ্জাবি পরবো, ম্যাচিং ম্যাচিং হেভি লাগবে দেখতে ব্যাপারটা। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু কিন্তু কি, আরে আমি তো শাড়ির কুচি সামলাতে পারি না, এটাই তো আমার একটা প্রবলেম। আরে তুমি শাড়ির কুচি সামলাতে পারো না, তাতে কি হয়েছে? আমি তো পাশে আছি না, সব সামলে নেবো। আর দেখো পাশে আমি থাকলে তোমার কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, আমি তো যাবো না কি তোমার সঙ্গে। আর সেদিন কিন্তু বাড়ি ফেরার নিয়ে অত তাড়া করবে না। হ্যাঁ ওকে। সরস্বতী পুজোয় আমি সরস্বতী পুজো তো আর মাত্র একদিন, দেখি ভাই কি করছে এখন। হ্যালো, হ্যাঁ ভাই কি করছিস? কাল তো সরস্বতী পুজো, বেরোবি তো? আরে হ্যাঁ রে, তুই ফোন করলি আর আমি বেরোবো না, এটা হতে পারে? আরে হ্যাঁ হ্যাঁ বেরোবো বেরোবো। দেখ একটা কথা বলে রাখি, এই বছর সরস্বতী পুজোয় আগের বছরের মতো জানি ঘটনা না হয় যে বাড়ি আসবো বাড়ি আসবো, আর আজ কিন্তু রাত রাত না হলে ফিরবো না বাড়ি। তোদের সপ্তাহ বাঙালির কথা, রাত না হলে কিন্তু আমি ফিরবো না, তোকেও ফিরতে দেবো না। আরে না না, রাত না হলে ফিরবো নাকি, এবছর ফাটিয়ে মজা করবো, চল। ও ফোন করছে কেন করছে কে জানে। হ্যাঁ ভাই তোকে বলছি না, আমি একটু পরে তোকে আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পরে করিস তুই ফোন। হুম হুম ও আবার ফোন করছে কেন? হ্যাঁ বেবি বলো। হ্যাঁ, এই বছর সরস্বতী পূজায় তোমার আর আমার বেরোনোর কথা আছে না, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ বেরোবো বেরোবো। আরে তুমি কোনো চাপ নিও না, তোমার সঙ্গে বেরোবো না, ওর সঙ্গে বেরোবো নাকি? ওর বলতে কার সঙ্গে? আরে আমার ওই বন্ধুটা বলছিল বেরোনোর কথা, আমি তো পুরো ডাইরেক্ট না বলে দিয়েছি, না আমি আমার বেবির সঙ্গে বেরোবো, তো আমি তোর সঙ্গে বেরোতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই, কালকে দেখা হচ্ছে তাহলে, বাই। এবার ব্রোকে ম্যানেজ করতে হবে, না ফোনটা করিই নি। হ্যাঁ ভাই বলছি বলছি কি, রাগ করিস না রে, কালকে না আমি বেরোতে পারবো না। বেরোতে এবার কেন বেরোতে পারবি না কেন? না না আমার একটা কাজ পড়ে গেছে ভাই। বোঝ, তুই বড় হয়েছিস বুঝতে শিখেছিস, একটু বোঝ, কাজ পড়ে গেছে। কিসের কাজ পড়ে গেছে তোর? আরে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে বেরোতে হবে, বোঝ। ও আমাকে ফোন ফোন করে বলছে যে আমার সঙ্গে বেরোতে হবে, আমি কিছু জানি না, তোমাকে আমার সঙ্গে বেরোতেই হবে।
তোকে আমি প্রত্যেক বছর এইভাবে বলবো, আর তুই প্রত্যেক বছর এরকম করবি। আর তোর গার্লফ্রেন্ড কবে হলো? আরে এই তো পরশু দিন হঠাৎ করে প্রপোজ করে দিলে, আমিও আর না করতে পারলাম না। ও আমি বললাম আমাকে না করতে পারলি? গার্লফ্রেন্ড কি মিষ্টি ভাবে কি বললো, তুমি আর না করতে পারলে না? তুই সামনের বছর বলে দেখিস কিছু। রাখ, তুই ফোন রাখ, তুই কোনো আর ফোন করবি না। তুই কখনো ফোন করবি না? এইভাবে আর আমার কোনোবার বেরোনো হয় না। স্টুডেন্টসদের সরস্বতী পুজো, সরস্বতী পুজো তো শেষই হয়ে গেল, ব্যাস বই দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। আর এক সপ্তাহ আমি বই নামাচ্ছি না। তারপরে এক সপ্তাহ যদি আমি বই না নামাই, 12 তারিখ বই নামাবো, তারপর হচ্ছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। ইয়েস, এইভাবেই জীবনটা কেটে যাবে। বই নামাতে নামাতে ভ্যালেন্টাইন্স ডে চলে আসবে, তারপর আর কোনো পড়ার চাপ নেই। কুল কুল বাঙালির সরস্বতী পুজো। বাইরে ব্যাপক ঠান্ডা পড়েছে, এবার সরস্বতী পুজো বেরোনোই যাবে না বাড়ির থেকে। ঠাকুরমশাইকে বলবো পুজো দেবেন আপনার বাড়িতে, আমি অনলাইনে পুজো অ্যাটেন্ড করে নেবো। হয়ে যাবে, মোটামুটি 1 চিবি জল দিয়ে স্নান করে নেবো, একটু হালকা হলুদ হলুদ গুঁড়ো দিয়ে গায়ে একটু ছুঁয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার সরস্বতী পুজো স্নান। তারপরে ঠাকুরমশাই অনলাইনে ও অঞ্জলি দিয়ে দেবো, ব্যাস। আর বই তো মা দিয়ে আসবে এখানে, বাবা যা ঠান্ডা বেরোনো যাবে না আর। ওরে সো হে গাইস, তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমার ফার্স্ট ভাইন্স ভিডিও। অ্যান্ড ফার্স্ট ভিডিওতেই একটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কারণ আমি এই ভিডিওটাতে বুঝতে পারলাম যারা ভাইন্স ভিডিও করে, আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, যারা এরকম ভাইন্স ভিডিও কমেডি করে তাদের কীরকম মানে হেঁটে স্ক্রিপ্ট বানাতে হয়, কীরকম এই অ্যাক্টগুলো করতে হয়, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বুঝতে পারলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর একটা নোট তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওতে কয়েকটা নাম মেনশন আছে মেয়েদের, তো ওই নামের যদি কেউ ভিডিওটা দেখো, তো এটা কিন্তু তোমাদের মানে ইচ্ছা করে কোনো কিছু করা হয়নি। আমার ভিডিও বানানোর সময় র্যান্ডম যে নামগুলো মনে পড়েছে আমি সেগুলোই বলে দিয়েছি, কারণ আমার এত খাটনি ইচ্ছে করছিল না আর করতে, তার মধ্যেও করেছি। অনেকের এই ভিডিওটা পছন্দ নাও হতে পারে, তো কমেন্ট বক্স খোলা আছে মানে তোমরা উল্টোপাল্টা কিছু লিখবে না। যাই হোক, এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেটা ব্লগ হতে পারে, অবভিয়াসলি সরস্বতী পুজো দেখি ব্লগ করতেই পারি, অন্যান্য ভিডিও হতে পারে, ইভেন ফুড ব্লগ ভিডিও হতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ অন্য যখন নতুন ভিডিওটা আসবে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পাবে। তো ততক্ষণের জন্য বাই।